কিছু নামধারী সরকারি লোক সরকারের ভাবমূর্তি নষ্ট করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা সাংবাদিকদেরকে বেছে নিয়েছে। কারণ তারা জানে যে সাংবাদিকদের উপর যদি নির্যাতন করা হয় সরকারের ব্যানারে, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, আর সাংবাদিকরা লেখালেখি করবে সরকারের বিরুদ্ধে। তো আমরা এই সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভুলে যাইনি সাগর রুনি হত্যাকাণ্ডের কথা, আমরা ভুলে যাইনি আমাদের বন্ধু সাংবাদিকদের কথা, যারা বিভিন্ন ভাবে রাজশাহীতে নির্যাতিত হয়েছে, সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে সাংবাদিকরা, অনেককে প্রাণ দিতে হয়েছে সংবাদ সংগ্রহ করার জন্য। যে আমরা চাই যে সাংবাদিকরা, সাংবাদিকের সাথে সম্পর্ক হলো কাগজ কলম ক্যামেরার, তারা কাগজ কলম ক্যামেরা নিয়ে থাক। আমরা চাই না রাজপথে আসি, আমরা বারবার কেন রাজপথে আসব, আমাদের অধিকার আদায় হলেই তো হলো। আমরা এই সাংবাদিক ইউনিয়ন আজকে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে, আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার আদায়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন যত ধরনের কর্মসূচি দিবে সেই সকল কর্মসূচিতে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিকরা আপনাদের সেবা করে যায়, বিভিন্ন দল মত নির্বিশেষে সবারই সেবা করে যায়, কিন্তু সাংবাদিকরা তখনই রাস্তায় নামে যখন তাদের স্বার্থে আঘাত ঘটে। তবে ব্যক্তিগত স্বার্থে কখনো সাংবাদিকরা মাঠে নামে না, কোন ব্যক্তির স্বার্থে সাংবাদিকরা মাঠে নামে না, যখন আমাদের সাংবাদিক সমাজের স্বার্থে আঘাত ঘটে তখনই সাংবাদিকরা মাঠে নামে। আজকে রাজশাহী প্রেস ক্লাবের আয়োজনে এই যে সাংবাদিক হত্যার প্রতিবাদ এবং মানববন্ধন শুরু হয়েছে, আমরা রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করছি এবং রাজশাহীতে যত সাংবাদিক আন্দোলন হবে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি তাদের সাথে একমত, এক কাতারে দাঁড়িয়ে সকল কর্মসূচি পালন করবে, এই এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you.